আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ গুরুদেব দয়ার সাগর আমরা সকলে বারাসাত পূর্বাঞ্চল শাখা সঙ্গে তম মিল অনুৎসবে আসুন সকলে মিলে পরমারুদ্ধ গুরুদেবের চরণে প্রণাম করি মঞ্চাশি আমাদের ডাকে উপস্থিত হয়েছে পরমারুদ্ধ গুরুদেবের পরম প্রিয় আপনারা আমাদের যে পত্রাবলী আছে গুরুদেবের সেই পত্রাবলী পঞ্চম খণ্ডে দেখবেন লেখা আছে তোমার পত্রখানা পাইয়া চোখের জল রাখিতে পারিলাম না গুরুদেবের কি সম্পর্ক শিষ্যের সাথে পরমারধ্য গুরুদেব আমাদের সকলের শ্রদ্ধ দুলাল চন্দ্রকে তার পত্রের মাধ্যমে লিখেছেন তোমার পত্রখানা পেয়ে চোখে জল রাখিতে পারিলাম না আমরা যেরকম প্রণাম মন্ত্রী বলি তমেব মাতা চুপি ত তমে বন্ধুষ্ঠ শাখা দেব তমেবা বিদ্যুদেব আমাদের মায়ের মত গুরুদেবের অমৃত ম বাণীর মাধ্যমে পাই ডাকার মতো সঙ্গীতের মাধ্যমে পাই ডাকার মতো ডাকলে পরে কদিন ফাঁকি দেবে আপন হতে ছুটে এসে নিজেই দেখা দেবে পরমারুদ্ধ গুরুদেবকে যদি কাতর কণ্ঠে আকুলভাবে বেকুল হয়ে ডাকা যায় মা যেরকম সন্তানের ডাক শুনে অন্যদের দুধ থাকলেও দুধ ফেলে সন্তানকে কোলে নেয় তদ্র পরমারুদ্ধ গুরুদেবের প্রিয় যদি আমরা হতে পারি তিনি মায়ের মতো বুকে আগলে নেন পরমারুদ্ধ গুরুদেব অমৃতময় বাণীর মাধ্যমে পাই তোমরা মনুষ্যত্ব লাভ করো অর্থাৎ কিনে শিক্ষা দেন গুরুদেব কীভাবে একজন মানুষ হওয়া যায় রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলে বুঝিতে পারিবে তুমি সৎসঙ্গে রাশ সৎগুরাশ্রিত পরমারুদ্ধ গুরুদেব তাই তার মনোনীত যে সকল প্রধান স্বজন ছিল তার মধ্যে এখন দুলাল চন্দ্রী বেঁচে আছে আমাদের মধ্যে তাই আমরা সকলেই মিলে পরমারুদ্ধ গুরুদেবের আতুল চরণে আমি নয় সবাই মিলে আসুন সেগুলি জয় সম্ভাষণ জানাই সম্ভাষণ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আশ্রমে অ্যাডক কমিটির অন্যতম সদস্য মধ্যমগ্রাম শাখা সংঘের প্রধান কর্মী সুভাষচন্দ্র দাস তাকে সেগুলি জয় সম্ভাষণ জানাই সম্ভাষণ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্নেহের মানিক বসাক আমার খুব প্রিয় গৌতম সাহা আমাদের শাখা সঙ্গের সাথে একটা যেন ভ্রাতৃত্ব ভাব তৈরি হয়ে আছে মধ্যমগ্রাম গ্রাম শাখার সঙ্গের সাথে ওনাদের ডাকেও মায়েরাও যায় আমরাও যাই গুরুদেব বলছে ভ্রাতৃত্ব ভাব পোষণ করা তাই আমাদের শাখা সঙ্গের সাথে বারাস বুকে যত শাখা সঙ্গ আছে আমরা কয়েকজন আছি সবসময় সেই শাখার সঙ্গের সাথে মিশি আর ঘোর কথা কি বলবো ভাই তার বক্তব্যের তুলনা নাই সেই জন্য তাকে আমরা শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই উনি আর আমি দুজনেই সর্বোচ্চ গুরু কথা বলার জন্য সর্বোচ্চ ঘুরে বেড়াই আপনাদের সকলের কাছে এই প্রার্থনা করে যাই আমার বয়স হয়েছে বিরাশি দেহ হয়েছে বাসি সময় ঘনিয়ে এলো ঘন্টাতে ভিজে গেল দয়াল দয়া করিয়া নেও মরে পার করিয়া আমার মতো প্রবীণ মানুষ যারা আছেন এখানে সকলে পরমাহত গুরুদেবের কাছে এই প্রার্থনাই করছি দয়াল গুরুদেব গুরু গো এবার তোমার করিয়া লমরে এদের ছাড়াইয় নাও তোমার দেশে করি গুরুদেবের কাছে আমরা কি চাই আপনারা কি চান গুরুদেব কী চান অন্যান্য বক্তা আছে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে আপনাদের সামনেও রাখি সুতরাং মায়ের কাছে মাসের গল্প করা ঠিক নয় তো আপনাদের কাছে আমি বেশিক্ষণ কথা বলবো না অন্যান্য বক্তা আছে যারা বিস্তারিত বলবেন তারা আমরা গুরুদেবের কাছে কি চাই দেখবেন আমাদের পঞ্চম স্তবকে কি আছে আমার সৌভাগ্য হয়েছিল চব্বিশ সালে যে ভক্ত সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনা সহজ সরলভাবে ব্যাখ্যা করার সেখানে চতুর্থ স্তবকে বলছি আমরা কি চাই রিপুসুজন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে পরম তো কী করেন আমরা সাধারণ মানুষ কী চাই সুখ শান্তি চাই আবার গুরুদেবের যে গান আছে দেখবেন সঙ্গীতে গুরু এবার তোমারও করিয়া ল মরে কেবল ধন্য চাই আরে জন চাই কামনা আর আর অন্ত নাই পরমারত গুরুদেবের কাছে সংসারী মানুষ আমরা ধনজন চাই যশ চাই আর গুরুদেব আমাদের কি চায় কি কেন দীক্ষা দিয়েছেন আমার সৌভাগ্য হয়েছিল ককিলামক আশ্রমে যেখানে জগৎগুরুর সিংহাসনে পরমারত্য গুরুদেবকে পরমহংস আমাদের দাদাগুরু যে দীক্ষা দিয়েছিলেন নিরমানন্দ সরস্বতী সেই জায়গা দেখার গুরুদেব কেন ছুটে গিয়েছিল সে কথাটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিয়ে দেখবেন বাণীশীর অন্ত নিতে আছে আমি চাহিদ দেখবেন পঁচানব্বই পৃষ্ঠার এক নম্বর বানে কি চান গুরুদেব আমাদের দীক্ষা দিয়ে আমি চাহি মাত্র মানুষের দুঃখ চিরতরে মোচন করিয়া তাকে চির শান্তি দেওয়া এবার কাকেও ভুলিতে আসি না জঠোর যন্ত্রণার হাত থেকে উদ্ধার করার জন্য তাহার প্রীত হইয়া তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে গুরুদেব কেন আসছেন না আমাদের উদ্ধার করার জন্য আবার কি বলছেন সহস্র সহস্র শিষ্যকে উদ্ধার করার জন্য তাহার প্রেরিত হইয়া তোমাদের দাঁড়ে দাঁড়িয়ে আসিয়াছে গুরুদেব এসছেন আমাদের উদ্ধার করার জন্য আর আমরা গুরুদেবের কি চাই যে ধন চাই জন চাই আসুন আমরা সব কিছু ভুলি গিয়ে হে পরমদাল গুরুদেব আজকের পবিত্র মিলন উৎসবের দিনে সমবেত হবে পরমারত গুরুদেবের রাত উনি চললে প্রার্থনা জানাই গুরু গো এবার তোমার করিয়ালও মরে শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় সমবেত গুরু ভ্রাত ভগ্নের সকলের মস্তকে যেন তোমার করুণা আশীর বর্ষিত হয় আচ্ছা আমার সাথে দুলালদার প্রথমেই কথা হয়েছিল যে আমি কিন্তু আগে আগে যাব। আমাদের বলবেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং উপস্থিত মাতৃমণ্ডলীকে প্রণাম জানিয়ে আমি আমি কিছু বলার চেষ্টা করছি মাতৃ সঙ্গে মায়েরা যারা অগ্রণী ভূমিকা নিয়ে মাতৃসংঘর্কে চালনা করছেন তাদের সম্বর্ধনা দিচ্ছেন এটা একটা অভিনব পদ্ধতি বেশিরভাগই জায়গায় তো বাইরের গুণী জ্ঞানীজনকেই সভা সব সম্বর্ধনা দেয় কিন্তু এই যে মঙ্গল ঘটকর্মী এদের সম্বর্ধনা দেওয়া হলো মানে উৎসাহিত করা হলো যারা গুরুদেবের কর্মে যারা নিজেদের মূল্যবান জীবনের সময়ে উপেক্ষা করে গুরুদেবের কাজ করেন তারা গুরুদেবের কাজ করেন আসলে তারা নিজেদেরই কাজ করেন গুরুদেবের কাজ করে নিজেদেরই কাজ করেন এই সার বুসটা তারা বুঝেছে সার বুঝেছে বলেই তারা গুরুদেবের কাজ করতে পারে আবার এমন আছে গুরুদেবের কাজ করতে চাইলেও করতে পারে না গুরুদেবের কাজ করতে চাইলেও করতে পারে না যারা গুরু এই গুরু সঙ্গের কাজ করবে তারা খুব ভাগ্যবান মানে তারা এপার ওপার পার দু পারের সুবিধা পাবে গুরুদেব বলেছেন যে শ্রীগুর সঙ্গে যে সেবা করবে তার ইহকালে এই পরকালে আমি কল্যাণ বিধান করিব এটা গুরুদেবের বাণী সেগুল সঙ্গের যে সেবা করবে আমি তার ইহকালে পরকালে কল্যাণ সাধন করব ইহকাল দেখবে পরকালও দেখবে মঙ্গলঘট কর্মী যখন বাড়ির থেকে বেরোয় মঙ্গলঘট কর্মী অবশ্যই ধুতি পাঞ্জাবি ধুতি পরে বেরোয় উচিত ধুতি পরে বেরোনো ধুতি পরে মঙ্গলঘটের ব্যাগ হাতে নিয়ে যখন তারা যায় তখন তাদের গুরুদেব পিছন পিছন থাকে এটা আমার কোনো বানানো কথা নয় আমি তো মঙ্গলঘাট আদায় সংগ্রহ করেছি এইসব এলাকায় মানে অশ্বিনীপল্লী থেকে খুশিলাল দত্ত বিনয় সমদ্দার শচীন সমদ্দার যার ছেলে ভবানী সমদ্দার এরা কেউই বেছে নেই এখন তা এইসব এলাকায় মঙ্গলঘট সংগ্রহ করেছি মানিকদের বাড়িতে এই যে মানিক বসাক বসে আছে তখনও ছোট ওদের বাড়িতে আমি মঙ্গলঘট সংগ্রহ করতে গিয়েছি সেই সময় চিত্তরঞ্জন দাস ছিল নগেন্দ্রনাথ দাস পাশাপাশি ওদের বাড়ি চিত্তরঞ্জন দত্ত গান্ধী কর্মকার এইসব এলাকায় আমি মঙ্গলঘট সংগ্রহ করেছি মঙ্গলঘট সংগ্রহ করে কিরণ দি মঙ্গলঘ সংগ্রহ করে এমনও দিন গিয়েছে এসে কলেজ বন্ধ হয়ে গিয়েছে মঙ্গলঘট সংগ্রহ করে যখন বাড়িতে এসেছি তখন আমার কলেজের সময় নাই কলেজ বন্ধ হয়ে গেছে আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি মানে সায়েন্সের ছাত্র আমি বুঝলেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এইসব নিয়ে পড়াশোনা করেছি তা আমাদের ক্লাস কামাই গেলে সেই ক্লাস আর পূরণ হইতো না তাহলে সেই সব কামাই করে আমি মঙ্গলঘট সংগ্রহ করেছি মানে আমাকে ঘুরতে করিয়েছেন আমাকে দিয়ে আমি নিজের ইচ্ছাই করিনি গুরুদেব নিজেই ট্রেনে নিয়ে গেছিলেন তারপরে গুরুদেব আমাকে দিয়ে এই কাজ করিয়েছেন তো এই কাজ করিয়ে আমাকে কতটা দিয়েছে সেটা মেপে দেখানো যায় না তবে আমি মনে করি আমাকে ভরাট করে দিয়েছে আমাকে যেমন তিনি সুযোগ দিয়ে কাজ করে নিয়েছেন তিনি আমাকে ভরাট করে দিয়েছেন তাই শ্রীগুরু সঙ্গকে যে ধরে থাকবে মানে কায়েমনো বাক্যে তার ইহকাল পরকাল উভয় দিকে কল্যাণ সাধিত হবে ধরে থাকা রাস্তাটা কি ব্যবস্থাপনাটা কি ব্যবস্থাপনা হচ্ছে ভাতৃ সঙ্গে মাতৃ সঙ্গে যাওয়া নববিধানটি অক্ষর অক্ষরে পালন করা নববিধান দিয়ে দিয়েছে সেইটা দেখতে হয় আসনে লক্ষ্মীর আসন যে বাড়িতে ঠাকুরের আসন থাকে সেইখানে বাদিকে রাখতে হয় আর পড়ে দেখতে কোনটা আমার বাজ যায় নয়টা বিধান নয়টা বিধানই আপনাকে পালন করতে হবে তো নয়টা বিধানের মধ্যে প্রধান বিধান এক নম্বর বিধান যেটা ওইটা বুঝতে সারা জীবন কেটে যাবে শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ এইটা বুঝতে সারা জীবন কেটে যাবে আর এটা বুঝতে যাওয়াও ঠিক না এতে আমার বোঝাবুঝির দরকারটা কি গুরুদেব বলেছেন শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ শ্রীগুরু সঙ্গকে যে ভালোবাসতে পারবো না তাকে আমি কীভাবে শিষ্য বলিয়া গ্রহণ করতে পারি তার শিষ্য হইতে গেলে শ্রীগুরু সঙ্গকে ভালোবাসতে হবে তা শ্রীগুরু সঙ্গকে যদি ভালোবাসতে চাই তাহলে শ্রীগুরু সঙ্গে যে সমস্ত কাজকর্ম সেগুলি করতে হবে তা প্রথম কাজ হচ্ছে ভাতৃসঙ্গে যাওয়া মাতৃ সঙ্গে যাওয়া সমস্ত কাজ পেলেই ভ্রাতৃসঙ্গ মাতৃ সঙ্গে যাওয়া আর মঙ্গলবারের সেবাটি শ্রদ্ধা সহকারে করা এই সব আর কি এইসব করলেই শ্রীগুরু সঙ্গে সঙ্গে যোগযুক্ত থাকা যাবে ভক্ত সম্মেলনের ক্ষেত্রে যাইতে চেষ্টা করতে হবে সেখানে গুরুদেব কম্পালসারি বলেননি বলেছেন চেষ্টা করুন যে পারবে যাবে যে পারবে না যাবে না শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায় শ্রীগুরু নির্দিষ্ট সাধন পথ অন্য সাধন পথ না গুরুদের যে নির্দিষ্ট করে দিয়ে গেছেন পন্থা সেই পন্থায় আপনাকে চলতে হবে আর কি বেশি বলবো বলেন আপনাদের কিরকম শান্তি ইচ্ছা করে সেই রকম বলবো গিরিধারী আশ্রমে আপনারা তো গিয়েছেন গিরিধেহারী আশ্রমে কুণ্ডগঙ্গা আছে তাই না গঙ্গে স্নান করে উঠবেন উঠেই দেখবেন মা শীতলা দেবীর মন্দির মা শীতলা দেবীকে নমস্কার করবেন তারপর রক্ষাকালী চৈত্র মাসে কালী পুজো হয় আপনারা কার্তিক মাসে কালী পুজো করেন সেটা হয় দক্ষিণা কালীর পূজা এটা রক্ষাকালীর পূজা চৈত্র মাসে হয় গুরুদেব করেছেন সেইখানে থেকে বেরিয়ে এসেই খানিকটা আসনি দেখবেন বকুল গাছ সেই বকুল গাছ গুরুদেব নিজে হাতে রোপণ করেছেন ওখান থেকে বেরিয়ে যাবেন গিয়েই দেখবেন ডাইন দিকে গুরুদেব যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের উত্তর 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 বংশ মানে এখন যারা বেঁচে আছেন তাদের বাড়ি তার মানে উমাচরণ চক্রবর্তী রাঘব চক্রবর্তী তাদের বংশ পরম্পরায় যে বাড়ি তাকে আমরা গুরু বাড়ি কেন ওই বংশধে গুরুদেব জন্মগ্রহণ করেছিলেন গুরুদেব একবার ওই বাড়িতে যেতেন গিরিধারীরও যখন অভিষেক করা হয় বছরে একবার সে অভিষেকের সময় গুরুদেব ওই বাড়িতে যেতেন গুরুদেব নিজে ওই গুরুদেব গিরিধারী লালের অভিষেক করতেন আপনার গিরিধরি আশ্রমে গিয়েছেন লক্ষ্য করেছেন কি সব আশ্রমে ঢুকে দেখবেন সামনেই যজ্ঞকুণ্ড সেই যজ্ঞকুণ্ডে বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করতেন গুরুদেব বিশ্বের শান্তির যজ্ঞ এই বিশ্বের শান্তির যজ্ঞ সবাই করতে পারে না খুব কঠিন যজ্ঞ এই যে একটু একটু বেলঘাট একটু ঘৃত এই সমস্ত পঞ্চশস্য এইসব দিয়ে যে যজ্ঞ আদি করে এইগুলো একটা মানসিক সান্ত্বনা মাত্র বিশ্ব শান্তির যজ্ঞ করতে খুব উচ্চ স্তরে সাধক ভিন্ন করতে পারে না বিশ্বের মঙ্গল তা গুরুদেব করতেন আটটায় বসতেন চারটে পর্যন্ত যজ্ঞ করতেন তারপর দুই চরণ নামেই দিতেন সে নামিয়ে দিয়ে এক পায়ে ভাইরা এক পায়ের মায়েরা সবাই প্রণাম করতো প্রণাম করতে করতে সন্ধ্যা সাতটাও বেজে যেত গুরুদেব সবার প্রণাম নিতেন নিজে হাতে আশীর্বাদ দিতেন নিজে হাতে আশীর্বাদ দিতেন দিদি দিদি মাঝে মাঝে সমাধিস্থ হয়ে পড়তেন তারপরে ওনাকে ধরে নিয়ে ওই গুরুগৃহে নিয়ে যাওয়া হতো কথা বলবেন না কথা বললে এই আমি বলছি তাহলে আপনাদের অপরাধ হবে গুরু কথা হচ্ছে গুরু গুরু কথা মানে ভাগবত কথা আপনাদের গুরুদেবী তো ভগবান এই যে উৎসবের প্রত্যেক উৎসবের আগে ভাগবত পাঠ হয় মানে কি কৃষ্ণ কথা ভাগবত পাঠের কোন অংশ বৃন্দাবন লীলা ভগবান গোবিন্দের বৃন্দাবন লীলাটাই পাঠ করা হয় কুরুক্ষেত্রের লীলা পাঠ করা হয় না পাঠ করা হয় বৃন্দাবন লীলা তাহলে আপনাদের গুরুদেব হচ্ছে ভগবান তার লীলা যেটা সেটা গুরুদেবের লীলা এই লীলা কথা শুনছেন তা বিশ্বশান্তি যজ্ঞ করে যজ্ঞ প্রবর্তন করে গিয়েছেন রাজা বুরু থাকতে প্রথম করেছেন তারপরে এইখানে এখন ওনার উত্তর সরি যারা ইন্দ্রজিৎ গুহ এবারে যজ্ঞ করেছেন গতবারও করেছেন ওখান থেকে বেরিয়ে ডান দিকে দেখবেন গুরুগৃহ গুরুদেব যে পালঙ্ক শয়ন করতেন সেই পালঙ্ক বেশিরভাগ সময় বন্ধ থাকে আপনারা গিয়ে ওই পালঙ্ক দেখবেন গুরুদেব এই গৃহ এই পালঙ্কের উপর শুয়ে থাকতেন এই ভাববেন গুরুদেবের পালঙ্কটা দেখবেন আর ভাববেন গুরুদেব এই পালঙ্কে শুয়ে থাকতেন তার নিচেই আছে একজোড়া পাদুকা এই গুরুদেব এই পাদুকা উনি ব্যবহার করতেন তারপরে একটুখানি এগিয়ে গেলেন দেখবেন গুরুদেবের শ্রীবিগ্রহ একদম জীবন্ত তাকিয়ে আছে গিরিধেরী আশ্রমের গুরুদেব জীবন্ত পাশেই গির ভগবান গিরিধরী লাল গিরিধারী লালকে বৃন্দাবন থেকে এনেছিলেন বুঝলেন বৃন্দাবন ওই যে বিখ্যাত পর্বত যাকে ধারণ করেছিলেন কি নাম কি গিরিগোবর্ধন আমি সেই গিরিগোবর্ধন পরিক্রমা করে এসেছি এসেছি কিন্তু পায়ে হেঁটে করতে পারেনি সে কুড়ি মাইল বাইশ মাইল রাস্তা আমি ও একটা টোটোওয়ালাকে বলেছি আমাকে বৃন্দাবন পরিক্রমা করা হোক বৃন্দাবন না ওই গিরি গোবর্ধন পরিক্রমা করা গিরিগোবর্ধন আমি পরিক্রমা করে এসেছি তা সেই গিরিগোবর্ধ গিরিগোবর্ধন থেকেই ছোট্ট এক টুকরা পাথর নিয়ে এসেছিলেন গুরুদেবের পিতৃদেব উমাচরণ চক্রবর্তীর এক শিষ্য অঘর তার নাম অগরদাস সেই গিরি সেই গিরিধরি আস্তে আস্তে এখন এত বড় মুখ হয়েছে এত বড় মুখ গিয়ে দেখতে মানে কত বড় মুখ হয়েছে তার আর কী তার চোখের জ্যোতি আপনার এইসব গিয়ে দেখবেন তো গিরিধারী আশ্রমে আশ্রমে গেলাম প্রণামী দিলে আর প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম তাহলে তো যা যাওয়া না যাওয়া নিরর্থক গুরুদেব আপনাদের জন্য কী করে রেখে গেলেন গিরিধেরিকে দর্শন করেন তা গিরি গোবর্ধন যেতে হবে না গুরুদেব দেখলেন যে আমার শিষ্যরা এই ভারতবর্ষে ঘুরতে পারবে না সে পয়সা কোথায় সময় কোথায় মানুষ মানুষটা বস্ত্রের জন্য ব্যস্ত আমি এখানে গিরিধেরি আশ্রমে আমি সব করে যাব। গিরিধেরি আশ্রমে আমি সব করে রেখে যাব আমার বেশিরভাগ শিষ্য পূর্ববঙ্গের উদ্বাস্ত তাদের বাংলাদেশ থেকে এসে তারা কোথায় থাকবে কোথায় তাদের ঠাই কোথায় ঠিকানা কোথায় খাবে কি করবে এই করতে করতে এক পুরুষ কেটে গেল দ্বিতীয় পুরুষে এসে একটু ঠাই হলো তৃতীয় পুরুষেরা তাদের আর চিন্তা নাই যা যাই হোক তা সেই সব গুরুদেব করে রেখে গেছেন কুণ্ড কুণ্ডগঙ্গা ওখানে স্নান করবেন ওইখানে গুরুদেব সমস্ত তীর্থের জল তাহলে অন্যান্য সর্বতীর্থী যেইয়া ওই আপনাদের জলে স্নান করতে হবে না ওই কুণ্ডগঙ্গায় স্নান করবেন শ্রীগুরু যায় বলে তাহলেই আপনার সর্বতীর্থ জল ওইখানে আছে আপনার স্নান হয়ে যাবে আপনাদের জন্য মা শীতলার আপনাদের জন্য মা শীতলার কাছে চৈত্র পুজো করা হয় সেই শীতলার জন্য শীতলা পুজোর জন্য এই দেখবেন ভাতৃসঙ্গ ভাতৃসংঘের জন্য কিছু টাকা এই প্রণামী সংগ্রহ করে পাঠানো হয় মানে শ্রীগুরু জনা জনান শ্রীগুরু সঙ্গের যারা শিষ্য শিষ্যা তাদের মঙ্গলের জন্য মা শীতলাদেবীর কাছে গুরুদেব পূজা করে গিয়েছেন এখনও সেই পূজা হয়ে আসছে তারপরে চলে যাবেন সামনে ছোট নাট মন্দির গুরুদেব থাকতেই করে গিয়েছিলেন এটা এখন যেটা বড় নাট মন্দির যেখানে ভক্ত হওয়ার কথা ওটা গুরুদেবের উধানের পরে হয়েছে অবশ্য উনি দেখে গিয়েছিলেন কম মানে দেখে গিয়েছিলেন পূর্ণ মাত্রা পেয়েছে গুরুদেবের তিরুধানের পরে ও আমার একটু ভুল হয়ে গেল ওই ভক্ত ওইখানে গুরুদেব ভক্ত সম্মেলন করে গিয়েছিলেন নবম ভক্ত সম্মেলন ওইটার মধ্যে আমার একটু ভুল হয়ে গেল অনেক দিন আগের কথা তো নবম ভক্ত সম্মেলন ওই ভক্ত সম্মেলন ভবনেই করে গিয়েছিলেন এখন যেখানে গিরিধিরি আশ্রমের অফিস ঠিক তার সামনে বড় যে মানে এই নাটমন্দির বলেন হ্যাঁ বড়ো প্রেক্ষাগৃহ সেখানে গুরুদেব নিজে হাতে নবম ভক্ত সম্মেলন করে গিয়েছিলেন ও ওখান থেকে একটু গিয়ে দেখবে শিব মন্দির সেইখানে শিব বাবার রোজ পূজা করা হয় সেখানে বৃষ আছে শ্রীক্ষেত্র আছে আমি বলতে চাইছি গিরিধেরী আশ্রমটা পূর্ণ তীর্থক্ষেত্র এটা আমি বলতে চাইছি আশ্রম আশ্রমটা পূর্ণ তীর্থক্ষেত্র আমার আসল বক্তব্য তাই সেই তীর্থক্ষেত্রে আপনারা যাবেন পুণ্ডগঙ্গায় গিয়ে স্নান করবেন সব দর্শন করবেন আর প্রত্যেক জায়গায় মাথা ঠুকবেন শ্রীক্ষেত্র পাশেই তারপরে পঞ্চমুণ্ডি আসন ত্রিমুন্ডি আসন সত্য গুরুদেব একসাথে ওখানে বিয়ে দিয়ে ওখানে পঞ্চমুণ্ডি আসন ত্রিমুণ্ডি আসন স্থাপনা করেছেন ওই আসন স্থাপনা করার সময় তান্ত্রিক খুঁজে বেরিয়েছেন গুরুদেব সর্বত্র কোথাও আর তান্ত্রিক পাওয়া যায় না অতি কষ্টে তারা খাপার এক শিষ্য শ্যামনগরে পাওয়া গেল অজিত অজিত বন্দ্যোপাধ্যায় খুব সম্ভব অজিত অজিত ভট্টাচার্য অজিত ভট্টাচার্য তাকে পাওয়া গেল সেই বলে আমি ওই দীক্ষা খাবার কাছে নিয়েছিলাম আমি এখন গোড় সংসারী আমি ওই সব পারবো না আমার দ্বারা ক্ষমতায় করে হইবে না তার গুরুদেব বললেন কি তোমার কিছু করতে হইবে না তুমি এখানে আসনে আমার কাছে বসো কাজ তো আমি করবো তো ভয় আরষ্ট একদম আরষ্ট হই বসছে আর এমন সময় গুরুদেবের গুরুদেব ওই যে আসন প্রতিষ্ঠা আরম্ভ করেছে তন্ত্রে ক্রিয়া আরম্ভ করলে তখন ঝড় জল আরম্ভ হয়ে যায় শোষ বায়ুর শব্দ আরম্ভ হয়ে যায় তখন অন্য রকম বিকট শব্দ আদি হয় এবং সেই অমাবস্যার রাত্রিতে সেই শব্দ আরম্ভ হয়ে গেছে তো সেই অজিত ভট্টাচার্য ভয়তে সে তো ফেল করে আর কি অবস্থা ওই ওই দেখে ওই যে বিভিন্ন রকম বিভীষিকাময় দৃশ্য আদি দেখে ওর তো অবস্থা খুব খারাপ ওকে তুলনিয়ে অজিত তুলে নিয়ে যাচ্ছে অজিত ভট্টার্য তো নিম্ন আধার আমাদের মতো গুরুদেবের কাছে তো আসতে পারছে না ওই যারা আট্টহাসি হাসে ওরা গুরুদেবের কাছেও আসতে পারছে না কিন্তু অজিত দুর্বল আধার ওকে নিয়ে যাচ্ছে খালি ওকে স্পর্শ করলো অজিত ভট্টাচার্য আবার বসে পড়লো গুরুদেব স্পর্শ করতে মাত্র অজিত ভট্টাচার্য বসে পড়লো এই যে এইভাবে এইসব আসন প্রতিষ্ঠা হয়েছে বুঝলেন এইবারে ওখান থেকে ওখানে গিয়ে আপনার প্রণাম করবেন এখন ওটা বাঁধিয়ে দেওয়া হয়েছে কেন বটসত্বের শিকারে ফাটিয়ে ফেলছে তার ডাইন্দি গিয়ে আছে পঞ্চবটি পঞ্চবটের সমাহার পঞ্চবটি তাকেও ঘিরে দেওয়া হয়েছে পঞ্চবট মানে বেল নিম হরিতকি তারপরে আমলকি আর ওই তমাল এই পাঁচটা গাছ ওখানে রয়েছে পঞ্চবটিতে বসে কোন প্রার্থনা করলে উপর থেকে তথাস্থ তথাস্তু আশীর্বাদ করে আপনারা পঞ্চবিটি দিয়ে যেই এখন বসতে পারবেন ঘুরায় বসবেন এইবারে ওখান থেকে বেরিয়ে চলে যাবেন তপবনে তপবন হচ্ছে তপবন আর হিমালয়ের নিচে আর কোনো তপবন নাই ওই একটাই তপবন পলাশিতে ওই এইবারে চোদ্দোশো তিরিশ সালের চোদ্দোশো তিরিশ বঙ্গবন্ধী বৈশাখ সংখ্যায় ওই তপোবনের প্রাণ প্রতিষ্ঠা আমার লেখা আছে আপনার যে এইবারে বৈশাখে যে সংখ্যা পেয়েছেন এই চোদ্দোশো তিরিশ সালের বৈশাখ সংখ্যা আমার একটা লেখা আছে তপবনের প্রাণ প্রতিষ্ঠা গুরুদেব কিভাবে তপবনের প্রাণ প্রতিষ্ঠা করেছে আনুপূর্বিক বিস্তারিত লেখা আছে একদম ওইটা পর ওইখানে কাক সমাধি দিল গুরুদেব যখন ওই যজ্ঞ করছিলেন তখন ওই যজ্ঞ শেষ হওয়ার মুখে ওই যে কাক ঘুরে বেড়াচ্ছিল চিৎকার করে করে কাঁ কাঁ করে করে কেন ওই কাক ছিল অভিশপ্ত ওই কাক ছিল অভিশপ্ত ওর নাম ছিল গদাধর পাণ্ডা অযোধ্যায় ওর বাড়ি ছিল বুঝলেন এইবারে আপনার শুনছে তো এসব না মনে রাখতে পারবেন না না শুন আর ওই আমার ওই যে একদম ডিটেলস লেখা আছে অযোধ্যায় সব রাম নাম করে সারাদিন অযোধ্যায় বড় বড় সাধু আছে বড় বড় সাধু কিন্তু তার বাইরের চেহারা দেখে বুঝবেন না দেখলে মনে হবে ভিকারি সেই সাধুরা সারাদিন ভিক্ষা করে অল্প সংগ্রহ করে মানে এমন ভিকারি নয় যে তিন দিনের খাবার জোগাড় করিয়ে রাখবো একজনে একজন একদিনের মতো ভিক্ষা হয়ে গেলেই বাড়ি ফিরে যায় গিয়ে ওই ওই কোনোরকমভাবে দুটো চাল ডাল ফুটিয়ে ফুটিয়ে সরোজু নদীতে স্নান করে সরজু নদীতে স্নান করে রাম রাম করতে 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 শুয়ে থাকে রাম নাম করে হরিনাম করে হনুমানের যে খঞ্জনি ওই মানে জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় সব সবসময় জপছে সব সময় জপছে আমাদের আমাদের সবসময় কী জপি শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় সবসময় আমাদের কথা আমাদের কথা ভেতরে সবসময় জপতে হবে শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় জপতে হবে শ্রী শ্রীগুরু জয় বললেই কানেকশান হয়ে যাবে সঙ্গে সঙ্গে যেমন ওই একটা কথা বললেই কানেকশান হয়ে যায় ওই যায় বললেই কানেকশান হয়ে যাবে গুরুদেবের সঙ্গে আপনার কানেকশান হয়ে যাবেন আমার কথা কি বুঝতে পারছেন আপনি যেই যায় বলবেন ওই কথাটি আপনার গুরুদেবের সঙ্গে কানেকশান হয়ে যাবে ও যত যায় বলবেন ততবার গুরুদেবের সঙ্গে আপনার কানেকশান হবে এখন ওই জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম বলে উনি ওই ওই সব ওই মানে অযোধ্যায় যেই সব ওই ওই সাধু কিন্তু দেখতে নগ্ন ভিকারী তারা যেখানে একত্রিত হইয়া দশ বারো জন পনেরো জন থাকে তাকে বলে আখড়া তাকে বলে আখড়া সাধুরা থাকে তাকে বলে আখড়া সেই আঁকড়ায় সব সাধুরা থাকে এখন একদিন সব সাধু বেরিয়ে গেছে একজন সাধু আর ভিক্ষায় বাইরে নেয় সীতা সীতারাম সিয়ারাম সিয়ারাম করতে করতে উনি সমাধিস্থ হইয়া পড়ছে এখন এই গদাধর পান্ডা একটা দুষ্ট পান্ডা ছিল মানে এই আপনারা এমনি দেখবেন ওই যে এই কালীঘাটে যান না বিভিন্ন তীর্থক্ষেত্রে পান্ডা থাকে ওই পান্ডার একটু দুষ্ট প্রকৃতির হয় কী 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 মানুষকে দুইটা ঠকাইয়া নেব কিন্তু শুধু কামাখায় বাদে কামাখায় পান্ডারা আপনারা যা দেবেন কামাখ্যায় যদি যান আমি গিয়েছি কামাখ্যায় কামাখায় যদি যান পুজোর দিয়ে আসার প্রায় পাণ্ডা খায় আপনি বলবেন আপনার কী দেব বলে আপনি যা দেন এক টাকা দিলেও নেব পঞ্চাশ টাকা দিলেও নেব আশ্চর্য একমাত্র খায় পাণ্ডাদের কোনো উৎপাত নাই মানে পাণ্ডারা ঠকাবে না আপনাকে আর যেখানেই যাবেন সেখানে পাণ্ডারা আপনাকে বোকা বানাবে এইবারে ওই ওই গ গদাধর পাণ্ডা ছিল দুষ্ট প্রকৃতির সে তো পাণ্ডার কোনো কাজ করতই না আর সাধু সন্ন্যাসী দেখলেই ব্যাঙ্গ করতো রসিকতা করত উনি পাকা পেয়ারা খেতে খেতে যাচ্ছিলেন সে পাকা পেয়ারা খেয়ে হ্যাঁ খানিকটা নিয়ে ওই সমাধিস্থ হয়ে আছে যে সাধু রাম নাম করছে তার গায়ে লিপি দিয়েছে লিপি দেশে চলে গেছে এবারে সেই সেই যে সেই রামনাম ভেঙে যাওয়ার পরে সাধু উঠে দেখছে তার গায়ে কে উচ্ছৃষ্ট লাগিয়ে দিয়ে গেছে তখন আমার গায়ে কে ইচ্ছিস দিল আমি ঠাকুরের নাম করছিলাম তে উনি তাড়াতাড়ি সরোজ নদীতে গেলে গেলেন গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে উনি বল আমার গায়ে যে নরাধম এই উচ্ছিষ্ট লেপন করে দিয়েছে সে সে কাকজনই প্রাপ্ত হয়ে জন্মান তার এই অপরাধের দুর্ভোগ ভোগ করবে এই বলি উনি চলে আসছেন এখন অন্যান্য সাধুরা সব আখড়ায় যখন ফিরে এসছে তখন ওই গদাধর ওই ওই যে সেই সাধু সমাধিস্থ সাধু উনি বলছেন দুঃখ করে যে ভাই আজকে এই একটা ঘটনা ঘটেছে আমার গায়ে এইরকম উচ্ছিষ্ট লেপন করে দিয়ে গেছে ও তুমি কি করেছো বলে আমি স্নান করে তাকে অভিশাপ দিয়ে এসেছি বলে সব ব্রাশ করেছে তোমার মতো সাধুতে যদি অভিশাপ দেয় ও তো ফলবে তাহলে তুমি কি করলা কাজটা তুমি যে একজন সাধু তুমি হে সে তো যে অপরাধ করেছে সে তো অবুজ সে তো অবুজ সে অপরাধ করেছে আর তুমি কি করলা তার গায়ে লিপি দিয়ে আসলা কি লিপি দিয়ে আসলা তুমি তারে সবিসাব দিয়ে আসলা তাহলে যে লিপি দিয়ে সে অবুজ তুমি তো বুঝ যার তুমি তো সাধু তুমি তো আর ক্ষমা করতে পারলা না তুমি এখনই সরোজ নদীতে যাও তার মুক্তির উপায় বলে এসো শাবগ্রস্তকে মুক্তির উপায় বলে এসো যদি মুক্তির উপায় না বলে আসো তাহলে তোমার সঙ্গে আমি থাকবো না এ উনি দৌড়িয়ে তাড়াতাড়ি সন্ধ্যা হয় হয় সরোজ নদীতে গেছে সরজি ডুব দিয়ে বললো ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম তিন জন্ম তোমার সাবগ্রস্ত হয়ে ঘটতে হইবে কাক জড়িয়ে প্রাপ্ত হইয়া এখন ওই তবে উপায় কি পূর্ব 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 ভারতের ভারতের দিকে দিকে একটা একটা সাধু একটা সন্ন্যাসী যজ্ঞ করবে সেই যজ্ঞ তুমি পাবা সেই যজ্ঞ যদি আহতি যদি পারো তাহলে তোমার এই তোমার মুক্তি হবে ওই ওই যে কাক তিন জন্ম ঘটতেছে আর খালি পূর্বশ্রীতে মনে আসে আমি অপরাধ করেছিলাম এই অপরাধের ফলে আমার দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এই অপরাধ করেছিলাম তাইলে এই জন্মে ওই পলাশের গুরুদেব যখন ওই যজ্ঞ করছেন উনি ওই ওই কাকে ওই যজ্ঞের টের পেয়েছে ওই কাক খালি কা কা করে ঘুরছে কা করে ঘুরছে আর মাঝে মাঝে সেই ওই ওই তমালের ডালে বসে এই পাখা মেলে ওই আগুনের শিখা যে উঠছে আগুনের শিখা ওই যে গায়ে লাগাচ্ছে মানে যজ্ঞকুণ্ড থেকে যে অগ্নিশিকা উঠছে তার তাপটা ওই কাক লাগাচ্ছে যখন গুরুদেব শেষ আউত দিলেন দাঁড়িয়ে তা ওই ওই ওইখানে আমি ছিলাম আমি যে ওই যে তপবনের প্রাণ প্রতিষ্ঠা আমি কোথায় পেলাম আমি ছিলাম ওখানে আগে থেকে সারা দিন তার আগের দিন এসে ওই যজ্ঞকুণ্ডের সামনে আমি ছিলাম উপস্থিত ছিলাম গুরুদেবের সঙ্গে থেকে থেকে কাজ করেছি আমি আমার সামনে এই ঘটনাটা ঘটেছে তাই আমি আপনাদের বলতে পারছি আর ওইটাই পুরোপুরি লিখেছি ওই ওই পত্রিকায় এবছরের বৈশাখ সংখ্যায় এখন ওই তারপরে ওই গুরুদেব যেমন পূর্ণাহতো দিলেন ও ঠাস করি ওই যজ্ঞের মধ্যে পড়লো ওই যজ্ঞকুণ্ডনার মধ্যে জ্যান্ত গুরুদেব করলো কি একটা চিমটা দিয়া ওই কাকটাকে রেখে দিল তুলিয়া গুরুদেব যেমন করিয়া যজ্ঞ শেষ করে শেষ করিয়া যজ্ঞের পরে কিছু কাজ থাকে ওই দই মধু এ সমস্ত দিয়া যজ্ঞকুণ্ডকে নিভাইতে হয় যজ্ঞযোগ্য যারা দেখে তারা বুঝতে পারে নির্ভাবিত করিয়া গুরুদেব চলে গেলেন গুরুগৃহে এইবারে ওই এলাকার একটা ছেলে শঙ্করশীল নাম সে সকালবেলা এসেছে ওইখানে যজ্ঞ দেখতে যজ্ঞের ওই জায়গাটা দেখতে দেখে একটা মরা কাক পড়ে আছে উনি কাকটা নিয়ে একটা ওই এখন যেখানে পলাশি আশ্রমের বাথরুম পলাশি আশ্রম বড় বাথরুম ভেতরে ফুলের বাগান ওই সব জায়গায় তখন ওইসব ছিল না ওখানে ফেলে রেখে চলে গেছে গুরুদেব বিকেলে খোঁজতেছে এসে কাকটা গেল কোথায় বলে গুরুদেব দেখি এই কাকটা আসে নাকি বলে কাকটা ফেলাই দিছে কেটে ফেলাইছে শঙ্কর কোথায় গেলে শীঘ্র নিয়ে আসো কাকটাকে নিয়ে আসছে বলো কাকের সমাধি দিতে হবে হ্যাঁ কাকটা মারা গেছে তার আবার সমাধি সেই সমাধি দিয়েছে দেখবেন ওই যেখানে গুরুদেবের জটা সমাধি আছে ওইখানে গুরুদেবের জটা সমাধি ঠিক পিছনে একটা কাকে কাকের মূর্তি করা আছে দেখেছেন আপনারা এ মহাষ্টমীর মহাযজ্ঞে জানতো সবাই মহাষ্টমীর মহাযজ্ঞে যে তপবানে গিয়েছেন তো তপবনে সেই যে গুরুদেবের সমাধি আছে জটসমাধি ঘুরতে গেলে পেছন দিকে একটা কাক আছে কাকটাকে এই কাজ দিয়ে ঢেকে রেখেছে ওই কাকটা সেই কাক মানে সেই কাকটা না ওই কাকের প্রতিমূর্তি করে ওই হিসেবে রেখে দিয়েছে কাক সমাধি ঠিক আছে তো ওইখানে কাক সমাধি হলো তপবনে প্রাণ প্রতিষ্ঠা হলো প্রাণ প্রতিষ্ঠার সময় গুরুদেব দীর্ঘকাল অপেক্ষাও রয়েছেন তপনে নিয়ম আছে কোন কোন গাছ কয়টা থাকবে কোন কোন গাছ কয়টা থাকবে এবং পরিণত বয়স হলে সেই সব বৃক্ষা দিকে পূজা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তবে তবে হবে তপবনের প্রতিষ্ঠা সেইভাবে গুরুদের তপবনে প্রতিষ্ঠা করেছেন এক সেই তপবন হিমালয়ের নিচে একমাত্র গৃধেরী আশ্রমে আছে তাহলে গৃধের আশ্রমে আমি বলতে চাই একটা পুণ্যক্ষেত্র মহাতীর্থ আপনার গৃধেরী আশ্রমে যাবেন আর ঘুরে ঘুরে এইসব দেখবেন ওইখানে আসন করা আছে আসন করা আছে দেখবেন চৌকো চৌকো আসন ওই আসন কেন করে রেখেছে গুরুদেব আপনার ওখানে বসে জপ তপ করবেন বুঝলেন ওই খবরে কাগজ একখান নিয়ে যাবেন কেন ওখানে সে নোংরা পুরি থাকে ধীরে ধীরে ওখানে বসবেন খানিকক্ষণ জপ করবেন অন্তত আমার শিষ্যরা আসবে আমার শিষ্য এখানে বসে জপ করবে এই তমাল গাছের নিচে তমাল গাছটা তিনটে রূপ জগন্নাথ সুভদ্রা বলরাম গিয়ে দেখবেন জগন্নাথ মোটা জগন্নাথ মোটা ভারী একটু এগোনো সুভদ্রা একটু পেছনে বলরাম এদিকে এই তিনটে দেখবেন গুরুদেব ওই তমাল গাছটিকে পুঁতে রোপণ করে বললেন তুমি ত্রিমূর্তিতে আমাকে দর্শন দাও তাই তিনটে ডাল হয়েছে ওখান থেকে সেই তিনটি ডালে জগন্নাথ সুভদ্রা বলরাম ঠিক সুভদ্রা একটু পিছিয়ে থাকে বলরাম একটু এগিয়ে থাকে জগন্নাথ এগিয়ে থাকে এসবগুলো আপনারা গিয়ে ওখানে দেখবেন জগন্নাথের যখন রথযাত্রা হয় পুরীতে ওইখানে গিরিধেরী আশ্রম ওই রথযাত্রার দিন ওই স্নান স্নানযাত্রার দিন ওই জগন্নাথের স্নান হয় জগন্নাথের পুরীধামে যেদিন স্নানযাত্রা হয় সেদিন এই গিরিধেরী আশ্রমে ওই ওই যাত্রা হয় ওই ওই তমাল বৃক্ষেক কেন্দ্র করিয়া এই সব জিনিস তাহলে আমাদের আজকের বক্তব্যের বিষয়টা কি গিরিধের আশ্রম একটা তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্রে যাবেন আপনার দেখবেন আপনার থাকবেন প্রসাদ পাবেন ওখানে গুরুদেব গুরুদেবের বংশধর আসে ইন্দ্রজিৎ চক্রবর্তী বাপ্পা ওরা গুরুভাইরা গেলে খুব আদর কদর করে খুব খুব ভালোবাসে প্রসাদ পাওয়ার সময় সে খবর নেয় মানে আপনি একটা সংকটে পড়েছেন কী কামনা আপনি গিরধেরি আশ্রমে গিয়ে গিরিধের লালকে বলেন গিরিধিরা আমি তো এই মহা সংকটে পড়েছি আমার সংকট থেকে উদ্ধার করো আমায় থেকে উদ্ধার প্রার্থনা করে আসবেন দেখবেন আপনার সংকট মোচন হয়ে যাবে গিলি হেলিলাল আপনার সংকট মোচনের কাজ করবে এই এই হচ্ছে ব্যাপার এই অনেক কিছু কথা হয়ে গেলো বুঝলেন কি দা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ এই এই ষোলো এই বলতে রামগালি তো শেষ নাই আমি এই আমি সাধারণত বেশিরভাগই গুরুদেবের লীলা কথাই একটু বলি এটা একটা গুরুদেবের লিজার কথা হয়ে গেল গুরুদেব সৃষ্টি করে রেখে গিয়েছেন আর ভাতৃ সঙ্গে ভাতৃসঙ্ঘ অভিধান শব্দ বললাম শ্রী গুরু যায় আপনাদের সকলের মঙ্গল হোক আপনাদের সকলেই মঙ্গল প্রার্থনা করে এবং এই পূর্বাঞ্চল শাখা সঙ্গে মঙ্গল প্রার্থনা করে শ্রী যায় বলে আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম সিদ্ধায় সিদ্ধ মন্ত্রায় সিদ্ধ শ্রী সংকটে সরনম দত্তা ভক্তান শিষ্যান সদারক শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি অত্যন্ত ভাগ্যবান এই কারণেই বলবো ভাড়াসাত পূর্বাঞ্চল শাখার সঙ্গে আমি এই প্রথম ধর্মসভায় এলাম এক দুই হচ্ছে যে দুলালদার মতন লোকের সান্নিধ্য পেলাম এটা হচ্ছে সবচাইতে বড় আমার কাছে গুরুদেবের কৃপায় প্রাপ্তি আমরা এই ধর্মসভায় এসেছি আর ধর্মসভা ধর্মসভা যে কোনো অনুষ্ঠানের অর্থাৎ এই বাৎসরিক উৎসব বা শাখাশ্রমের উৎসব এই উৎসবগুলোতে ধর্মসভা একটি উৎসবের অঙ্গ ধর্মসভাটি না হলে উৎসবটি পরিপূর্ণতা লাভ করে না সেই কারণেই বিভিন্ন শাখা সংঘ কেউ আগে করেন কেউ পরে করেন কিন্তু ধর্মসভাটি অবশ্যই করতে হয় কারণ এখানে ধর্ম আলোচনা হয় আর এই ধর্ম আলোচনা শ্রবণের মধ্য দিয়েই আমাদের শাশ্বত রাজ্যে পৌঁছবার বিমলদার বক্তব্যের একটুখানি রেস্টে নেই বলছি এবারেও কাউ ভুলিয়া যাইতে আসি নাই আপনাদের সকল আর মানে তাদের সকলারই উদ্ধারের দায়িত্ব নিজে নিজের কাঁধে তুলে নিয়ে এবারে এসেছেন এই মর্তধামে আমার মনে হয় এই কলিতে বা কলির আগে চার যুগে উনি এসেছেন বিভিন্ন রূপ ধারণ করে উনি এসেছেন নরতেনুতেই এসেছেন সত্য উনি ছিলেন ত্রেতাতেও উনি ছিলেন দাপেরও ছিলেন কলিতেও এসেছেন আমার আমার যেটা ধারণা ধারণা এটা ব্যক্তিগত ওনার ওনার লেখাতে যা পাওয়া যায় বা ওনার অমৃতময় বাণীতে যা আমরা শ্রবণ করি তাতে এটুকুন বোঝা যায় যে কলিতে ওনার এই দ্বিতীয়বারের আগমন মনে হয় শ্রী গুরু শ্রীমৎ শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংস রূপে উনি দ্বিতীয়বার আবির্ভাব হলেন প্রথম আবির্ভাব কোথায় নবদ্বীপ ধামে মায়াপুরে গৌরাঙ্গ রূপে। গুরুদেব তার শিষ্যদের কাছে প্রাণপ্রিয় শিষ্যদের কাছে তার জন্মবৃত্তান্ত বলতে গিয়ে মহাপ্রভুর দৃষ্টান্ত টেনেছিলেন কার্তিক বঙ্গাব্দে মধ্যরাত্রি গ্রহণের ঠিক পূর্বক্ষণে রাস পূর্ণিমা তিথিতে উনি আবির্ভূত হলেন রাজাপুর গ্রামে উমাচরণ চক্রবর্তীর ঘরে আর মহাপ্রভুর আবির্ভাব কাহিনী বলতে গিয়ে উনি বললেন বলেই উনি বললেন এই এইরূপভাবে তোমার গুরুদেব এসেছিল অর্থাৎ দোল পূর্ণিমা মধ্যরাত্রি গ্রহণের পূর্বক্ষণ সেই সময়তেই মহাপ্রভুর আবির্ভাব হলো মহাপ্রভুকে মর্তে নিয়ে আসেন কে তখনও মর্তে অর্থাৎ এই বঙ্গভূমিতে বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত ধর্মীয় মানুষেরা হিন্দুরা সেই দেখে অদ্বৈত গোসাই খুব বিব্রত বোধ করলেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন ভগবান তুই morte আসো এই জীবদেরকে উদ্ধার করো তোমার বাণী প্রচার করো ভগবান প্রীত হয়ে নবদ্বীপ ধামে এলেন জন্মগ্রহণের পর অদ্বৈত গোসাই জানতে পারলেন যে ভগবান এসেছে নবদ্বীপে উনি দর্শনে এলেন দর্শন করতে এসে শচিত শচিমাতাকে জিজ্ঞাসা করলেন সে কোথায় গুলো নিমতলায় পড়ে আছে মারবার রঙ বদলায় কান্নে কান্নাকাটিও নেই কিছু বলেও না চলেন দেখি দেখি দেখলেন জিজ্ঞাসা করলেন যে তুমি যে এসছো তোমার এইরূপ কেন বলে আমার মা সদগুরুর আশ্রিত না আমি তার স্তন দুগ্ধ পান করতে পারি না উনি শুনলেন যে সদগুরুর আশ্রয়ে নেই শচীমাতাকে বললেন আপনি গঙ্গা স্নান করে আসুন উনি স্নান করে আসলেন তাকে দীক্ষা প্রদান করলেন এবারে ঘরে নিয়ে যান ঘরে নিলেন তাহলে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমার পিতামাতার মাতার এবং পূর্বজন্মের কর্মফলের কারণেই করুণাময় সদ্গুরু ভগবান কৃপা করে তার চরণে আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমরা সদগুরুর আশ্রয় পেয়েছি আর সদগুরু সময় শিষ্যকে আকর্ষণ করে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন কারণ তার দায়িত্ব বর্তায় এই শিষ্যকে উদ্ধার করার এই যে জঠর যন্ত্রণা নরক যন্ত্রণার চাইতে অত্যন্ত কঠিন যন্ত্রণা হচ্ছে জঠর যন্ত্রণা আমরা কি উপলব্ধি করতে পারি না কারণ ভূমিষ্ঠ হওয়ার পরে মায়া যখন আমাদের আবৃত্ত করে তখন পূর্ব স্মৃতি আমরা হারিয়ে ফেলি জঠরে বসে যে স্মৃতি আমাদের ছিল ভগবানকে যে কথা আমরা দিয়ে এসেছিলাম ভগবানকে যে কথা আমরা বলেছিলাম সেসব সমস্ত কিছু মায়া আমাদেরকে আবৃত করে বিস্মরণ করিয়ে দেয় তাই আমরা বুঝতে পারি না যে জঠরে কি যন্ত্রণায় ছিলাম আবার যখন জঠরে যাই তখন আবার সেই কথাটি মনে হয় এর আগে আর নয় তাই সদগুরা আসেন এই জঠর যন্ত্রনা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য সদগুরু ভগবান রাজক আচার্য বর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন এসেছেন আপনাদের উদ্ধারের নিমিত্তে কারণ মনুষ্য জন্ম দুর্লভ জন্ম এই জন্মে যদি উদ্ধার আপনি না হতে পারেন তাহলে পরর জন্ম যে আপনি মানুষ জনিত জন্মগ্রহণ করবেন তার কোনো নিশ্চয়তা নেই আমি এই সম্পর্কে একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই কোন এক সদ্গুরু তার একজন ব্রহ্মচারী শিষ্য ছিলচারীর মধ্যে একটু চাঞ্চল্যতা দেখতে পেয়ে ব্রহ্মচারীকে বললেন তুমি গৃহে ফিরে যাও গিয়ে সংসারই হও সংসারী সংসারী হইয়া তারপরে সময় মতো তুমি আমার কাছে চল আস গুরুর আজ্ঞা ব্রহ্মচারী গৃহে ফিরলেন সংসারী হলেন তার সন্তান সন্ততি হয়েছে গুরু দেখেন যে শেষ্যটি তো আসছে না তার উদ্ধারের দায়িত্ব নেওয়া আমি তো তার দায়িত্ব নিয়েছি তাকে তো উদ্ধার করতে হবে আমাকে উনি সেই শিষ্যের বাড়িতে গেলেন গিয়ে শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে কিরে তোকে তো যেতে বললাম তুই এলি না তো গুরুদেব আমি তো সংসার করছি আপনি তো জানেন আপনার কথা মতনই তো আমি সংসার করে ফেছি এখন আমার সন্তান সন্ততি হয়েছে ওদের একটু বড় না করিয়া দিয়ে আমি কী করিয়া যাই বলে আচ্ছা বেশ তোর ক বছর লাগবে এই কয় বছর হইলেই হবে ঠিক আছে তুই আসিস আবার কিন্তু চলে আসিস আমার কাছে কথা দিলেন সংসারের মায়ায় ছেলে মেয়েদের মায়ায় উনি কিন্তু গুরুর দেওয়া কথা ভুলে গেলেন গুরুদেব দেখছেন যে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে শিষ্য তো আসছে না আবার গেলেন কিরে তুই তো গেলি না হ্যাঁ গুরুদেব এই ছেলেরা একটু বড় সড় দিয়েছি আর একটু বুঝাইয়া দিয়ে আমি যাবো আচ্ছা তাইলে আসিস আবার দেখলেন যে আসে না গুরু আবার গেলেন তার বাড়িতে গিয়ে দেখলেন যে তিনি তো জানেন অন্তর্জামি যে সে তো নেই সে তো দেহ রেখেছে কোনজনীতে দেহ রেখেছে জনিতে গিয়ে তার ছেলেদের বললেন হ্যাঁ তোর বাবা কোথায় বাড়ির কুকুরটা কোথায় এর কিছুক্ষণের মধ্যেই ওই কুকুরটা এসে মধ্যে আর গুরুর চরণ চাটছে গুরু কুকুরটার কানে কানে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে যে যাইতে কইলাম এখন কুকুর হইছিস তারপর এই যে গুরুদেব যাবো এই ঘোড়া তো অনেক সম্পত্তি করিয়ে ফেলাইছে একটু পাহারা টাহারা না দিলে কি করি আজ আমি যাই গুরুদেব বলেন তো মায়া একদিকে মায়ার কথা লক্ষ্য রাখুন আবার কিছুদিন বাদে গুরু ফিরলেন হ্যারে তোদের বাড়ির কুকুরটা কোথায় সেটা তো মরিয়ে গেছে বলে তোদের আলমারির তলায় দেখ বিরাট একটা সাপ ওটা শিগগি টাইম না বাইর কর না হলে তোকে খাইয়া ফেলাবে সত্যি গিয়া দেখে এক সাপ তাকে টেনে বার করলেন গুরু তার ধরে জিজ্ঞাসা করলেন কিরে কুকুরজনী সর্পজনী আর কোনজনীতে তুই যাবি চল এখন আমার সঙ্গে গুরু তাকে নিয়ে গেলেন তাকে উদ্ধারের দায়িত্ব নিয়েছেন তাই তাকে উদ্ধার করবেন বলে আমার গুরুদেব বলছে যে এই মনুষ্য জন্মই যে হবে এই গ্যারান্টি নেই পোকার জন্ম পোকার জনীতেও তোমার জন্মগ্রহণ হইতে পারে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা গুরু সেবা কি করছি গুরুদেব আপনাদের জন্য সশরীরে কৈলাসে গেলেন দুলালদা কাক কথা বললেন ওই রকম একটি যজ্ঞ যজ্ঞানুষ্ঠানে মা স্বয়ং আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে গুরুদেবকে নিমন্ত্রণ করলেন যে এবারের জন্ম উৎসবে তুমি আমার কাছে থাকবে কৈলাসে আগামী জন্মোৎসবে তুমি আমার কাছে থাকবে কৈলাসে সেই বাণী শোনার পর সেই আদেশ পাওয়ার পর উনি অত্যন্ত বিচলিত হলেন কিভাবে উনি মায়ের কাছে পৌঁছবেন এই বিচলিত মন তখন ওনার সিদ্ধান্ত হলো যে উনি ভুবনেশ্বরে যাবেন কোন এক গুরু ভাই টিকিট কেটে দিলেন দ্বিতীয় শ্রেণীর কামরায় গুরুদেব উঠলেন উঠেই ভাবলেন যে আমার পাশে যদি কোনো এক সাধু বসে আসে তাইলে খুব ভালো হয় খড়গপুর স্টেশনে ইতস্তত এক সাধুকে ভ্রমণ করতে দেখে ওনার এই বাসনাটা আরো তীব্র হলো কিছুক্ষণ বাদেই দেখতে পাচ্ছেন যে এক সাধু এসে ওনার পাশে বসেন সেই সাধুটি যে সাধুটি খড়গপুর স্টেশনে ঘোরাঘুরি করেছিলেন তার সঙ্গে বাক্যালাপ চলছে কোথায় যাবেন সব চলছে সেই সাধু তাকে ভুবনেশ্বরে নিয়ে নামলেন আপনারা ভুবনেশ্বরে গেলে এখনও সেই ঘরটি আছে বিন্দু সরোবরের দক্ষিণ পাশে যে অতিথিশালা সেই অতিথিশালায় গুরুদেবকে রেখেছিলেন পরে মনে হয় ওটা ঐশানকণে হবে আম গাছ এবং বেলগাছ রয়েছে সেইখানটায় গুরুদেবকে নিয়ে যাওয়া হয় এবং গুরুদেব যা যা খেতেন সেই আহার আদি এনে ওই সাধু তাকে দিলতেন গুরুদেবের মনে ভাবনা হতে শুরু করলো উনি জানলেন কি করে আমি এসব খাই চিন্তা করলেন উনি কে ওনার আহার আদির পরে ওনায় বললেন তুমি এখানে বিশ্রাম করো আমি আসছি তারপরেই উনি তো তন্দ্রাচ্ছন্ন হয়ে বললেন উনি দেখেন যে একটা জায়গা যে জায়গায় হাজার হাজার ডে লাইট জ্বললেও অত আলো হয় না এত আলোয় ঝলমলে জায়গা এত মনোরম জায়গা কি সুন্দর তার সেখানকার পরিবেশ কি সুন্দর তার গন্ধ ইতস্তত ভ্রমণ করতে লাগলেন ওখানে গিয়ে দেখলেন স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে তার সাক্ষাৎ হলো তার গুরু নিগমানন্দজির সঙ্গে তার সাক্ষাৎ হলো হয়েছে অনেক আত্মার সঙ্গে তার মুক্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বহু গুরুভাইদের তার সন্তান সন্ততিদের মানে শিষ্য শিষ্যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যারা ওখানে পৌঁছেছেন তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো বাবা আশুতোষ মা পার্বতীর কাছে প্রণাম করলেন আদেশ হলো তার গলার পৈতেটি অগ্নিকুণ্ডে আহতি দেওয়ার জন্য করলেও গুরুর নির্দেশে নিগমানন্দজির নির্দেশে উনি ওনার পৈতা কুণ্ডে আহতি দিলেন প্রণাম করলেন মা তাকে চুয়া চন্দন থেকে শুরু করে যা যা ওনার দ্রব্যাদি দিলেন মা জানতে চাইলেন কুমার তোমার বorchao উনি বললেন মা আমি তো সবই পেয়েছি আমার আর কিছু চাওয়ার নাই বাবা আশুদার বললেন না বর দিতে চাইলে বর নিতে হয় তুমি চাও তোমার কি চাই উনি চাইলেন তার শিষশোচ পক্ষ শিষোদের কি অবস্থা শিষো শিষাদের উদ্ধারের পথ কি মা পার্বতী বললেন যারা সংঘের অর্থাৎ তোমার এই সংঘ প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘের জন্য প্রাণপাত করবে যারা শ্রীগুরু সংঘের জন্য প্রতিনিয়ত কাজ করবে যারা শ্রীগুরু সঙ্ঘের সেবা করবে তাদের এক জন্মেই তারা উদ্ধার পাইবে যারা মধ্যম গতিতে অর্থাৎ কিছু করছে কিছু করছে না সবো সিগুরু সংঘের প্রতি তাদের অনুগত অটুট আছে তাদের দ্বিতীয় জন্মে উদ্ধার পাবে আর যারা মোটে কিছু করবে না তাদের জন্য তৃতীয় জন্মে উদ্ধার পাবে আরেকটি বার কি নিয়েলেন যেই যে তিন জন্মের মধ্যে তারা প্রত্যেক জন্মটাই মনুষ্য জন্মে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করবে মানুষ জনিতে তারা জন্মগ্রহণ করবে এই বর আপনাদের জন্য করুণাময় সদ্গুরু ভগবান নিয়ে এলেন তাহলে প্রশ্নটা এইখানটায় আমরা কি প্রকৃতপক্ষে শ্রীগুরু সংঘের সেবা করছি শ্রীগুরু সংঘের বেদী আমরা কি আমাদের আত্মসর্গ করতে পারছি তার একটাই মাত্র উদাহরণ যদি আমি দেই যে এখন হয়তো দীক্ষা বন্ধ আছে কিন্তু হাজার হাজার দীক্ষা হয়তো প্রতি বছর হতো বিভিন্ন শাখার সঙ্গে নিদেন পক্ষে পঞ্চাশ জন করে দীক্ষা নিতেন কিন্তু দেখবেন এখনো সেই বুড়ো লোকগুলো যারা সংঘের সঙ্গে যুক্ত আছেন তারাই ভাত্রী সংঘে যাচ্ছেন যারা সঙ্গে সঙ্গে যুক্ত আছেন তারাই মাতৃ সঙ্গে যাচ্ছে নুতন কাউকে মাতৃ সঙ্গে ভাতৃ সঙ্গে খুব একটা পাওয়া যায় না তোমাদের সাধন ক্ষেত্র সাধন সভা এই তিন ঘন্টা কাল আমি যে নিয়ম তৈরি করে দেবো শ্রীগুরুসংঘ যে নিয়ম তৈরি করে দেবে সেই নিয়ম অনুযায়ী এই তিন ঘন্টা কাল তোমরা সেখানে সাধন বজন করবে আমি আমার সময় মতো মাতৃ সঙ্গে ভাতৃ সঙ্গে উপস্থিত হই উপস্থিত গৃহীসহ উপস্থিত সকল আর মতন কল্যাণ বিধান করে আসব আমরা এত জানা সত্ত্বেও আমরা কিন্তু প্রকৃতপক্ষে মাতৃসঙ্গে সঙ্গে ভাতৃ সঙ্গে উপস্থিত হই না অথচ সদ্গুর আশ্রয় পাওয়ার পরেও পাশের বাড়ির উন্নতি দেখে আমার আমি কিন্তু হয়ে বলছি একই নিলাম আর আমার দশা এইখানে এসে দাঁড়াইলো আমরা কি একবারও ভেবে দেখেছি ওই পাশের বাড়ির যিনি ফাইল্যে ফুঁপে উঠছে তিনি কিভাবে শ্রীগুরুর সঙ্গে সঙ্গে যুক্ত থাকছেন কিভাবে শ্রীগুরু সঙ্গে কাজকর্ম করছে আমি কি সেইটা করছি আমরা কিন্তু সেটা ভাবি না ভাবলাম শুধু ঈর্ষার কথাটাই উনি ফাইলে ফাইল্লে ফুব করছে আমি কেন উঠতে পারলাম না এই জায়গাটা এই ঈর্ষা ভাবটা আমাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে কিন্তু এই ঈর্ষাটা তার কাজ করে না যে উনি যদি মাতৃ সঙ্গে যায় আমিও মাতৃ সঙ্গে যাব উনি যদি ওখানটায় বসে গুরুগীতা পাঠ করে আমি না হলেও নববিধানটি পাঠ করব না হলেও গুরুদেবকে একটা গান শুনিয়ে আসবো উনি যদি ওই সব শাখা সঙ্ঘের উৎসবে খুন্তি ধরে রান্না করতে পারেন আমি অন্তত তরকারিটা কুটে দিতে পারব এটাও তো সংঘের কাজ এই আবির্ভাব উৎসব থেকে শুরু করে বিভিন্ন উৎসব বিভিন্ন জায়গাতে আমরা কর্মী হিসাবে যাব নিজেদের এই শ্রমটুকুন তার চরণে অর্পণ করে আসব এটাও শ্রীগুরু সঙ্ঘের কাজ আমরা কিন্তু সেইটা করি না আমরা একদিন নির্দিষ্ট সময় করে ঠিক করে নেবো যে আজকে যাব আশ্রমের পরিষ্কার করে আসব কর সেবা করে আসব আশ্রম আসবো করবো ঘর আছে সেগুলো পরিষ্কার করব এই দায়িত্ব কিন্তু আমরা কেউ নিতে পারি না বা নেই না যাই না যাওয়ার চেষ্টা করি না তাহলে কিন্তু শ্রীগুরু সঙ্গের সেবা হয় না শ্রী গুরু সঙ্গের সেবা হয় না আপনার অত্যন্ত ভাগ্যবান যারা গুরুদেবের অন্তর্ধানের পর দীক্ষা নিয়েছেন কেন বলি আমরা যখন দীক্ষা নিয়েছি তখন ভাবদা উনি তো নররূপী মানুষ উনি যে স্বয়ং ভগবান এই ভাবনাটা আসে তার দেহান্তের পর অন্তর্ধানের পর তিনি স্বয়ং ভগবান যার সৃষ্টি স্থিতি লয়ের অধিকারী ব্রহ্মানন্দ অসুস্থ খুবই অসুস্থ। নাম ভুলে যাচ্ছেন নাম ধরে রাখতে পাচ্ছেন না মৃত্যু যন্ত্রণায় চর্চরিত হয়ে উঠেছেন তার সেবায় গুরুদেবকে বললেন গুরুদেব ব্রহ্মানন্দ জী মুহুর মুহুর নাম ভুলে যাচ্ছে আর মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে পড়ছেন যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন ভগবান বলছেন যাও ব্রহ্মানন্দ কে জিজ্ঞাসা করো সে কি আর ফিরতে কথাটা লক্ষ্য রাখুন যদি সে ফিরতে চায় তাকে ফিরিয়ে নিয়ে আসবেন পুনর্জন্ম দিয়ে তাকে আবার শ্রী সঙ্গে নিয়ে আসবেন আর যদি না চায় সেটাও যেন সে আমারে জানায় এসে বললেন ব্রহ্মানন্দ জিকে ব্রহ্মানন্দ জি গুরুদেব এই কথা বললেন আমি আর ফিটতে চাই না গুরুদেবকে গিয়ে বললেন গুরুদেব ব্রহ্মানন্দ জি আর ফিটতে চান না যাও সেই ব্রহ্মানন্দ জির সঙ্গে কৈলাসে তার সাক্ষাৎ হয়েছে তাকে শাশ্বত রাজ্যে নিয়ে চলে গেছেন এই স্বয়ং ভগবান শ্রীমদর্গাপ্রসন্ন পরমহংস দেব আমরা তার চরণে আশ্রয় পেয়েও তাকে আমরা কেউ বুঝতে পারিনি বোঝার চেষ্টা করিনি গুরুদেব তাই সেই সংঘের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই গৃধারী আশ্রমকে যেমনি একটি পূর্ণ তীর্থক্ষেত্র তৈরি করেছেন কেন্দ্রীয় আশ্রম একটি পূর্ণ তীর্থক্ষেত্র তৈরি হয়ে সাধন গুহায় আপনারা কেউ প্রবেশ করেননি সেখানটা কি নেই ত্রিমন্ডি পঞ্চমন্ডির আসন থেকে শুরু করে সব সমস্ত কিছুই রয়েছে সাধন গুহায় সমস্ত ব্যবস্থাপনা তিনি সেই সাধন গুহার মধ্যে করে রেখে গেছেন গুরুদেব সকলকেই বলেছেন পলাশি গৃধারী আশ্রম এবং নাকতলা আশ্রমে তোমরা যাবা আশ্রমের হাওয়া বাতাস তোমাদের গায়ে লাগুক ইয়া লাগলে তোমাদের কল্যাণ হবে এহেন গুরুর আশ্রয় পেয়েও আমরা গুরু গুরু সংঘকে অবহেলার মধ্যে রেখেছি তার দুঃসময় তার পাশে দাঁড়াবার চেষ্টা করছি না করি না তাই আপনাদের কাছে আমাদের করজোরে নিবেদন শ্রীগুরু সংঘকে রক্ষার দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে শ্রীগুরু সংঘের বেদিমূলে নিজেদেরকে উৎসর্গ করতে হবে শ্রীগুরু সংঘের সমস্ত কাজে নিজেদেরকে অংশগ্রহণ করতে হবে যুক্ত থাকতে হবে আর এই যুক্ততার মধ্য দিয়েই আমাকে আমার জায়গা তৈরি করে নিতে হবে শাশ্বত রাজ্যে পৌঁছাবার বারবার আসা যাওয়ার পথটি বন্ধ করে একবারের সাথে শাশ্বত রাজ্যে পৌঁছোতে পারি তার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে এই গুটি কয়েক কথা আপনাদের চরণে নিবেদন করে আমি আমার কথা এখানেই শেষ করলাম শ্রী জয় শ্রী জয় শ্রী জয় আমরা আমাদের শাখার সঙ্গের পক্ষ থেকে সুভাষচন্দ্র দাস দাদা আজকে ধর্মসভায় তার গুরুদেবের লীলা কথা বলার জন্য আমরা সবাই অভিভূত তাকে আমাদের শাখা সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জানাই